হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, মুক্তির অন্বেষণে স্বাধীনতার জন্য অনেকের দুর্গম পথ পাড়ি দেওয়ার গল্প আমরা জানি, ভয়ঙ্কর অনেক পদক্ষেপ নেওয়ার কথাও আমরা জানি। আজকের এই ভিডিওতে আমি জাকি আনোয়ারি নামে এক আফগান যুবকের জীবনের করুণ পরিণতির কথা তুলে ধরব। তোমার জীবনের চিত্রশিল্পী তুমি নিজে, অন্য কারো হাতে তুলিটা তুলে দিও না। এটাই ছিল জাকি আনোয়ারির শেষ ফেসবুক পোস্ট। নিজের জীবনের গতিপথ তালিবানদের হাতে তুলে দিতে রাজি ছিলেন না এই আফগান কিশোর, কিন্তু সেই চেষ্টা কি অসহায়ের মতোই না করলেন। মৃত্যু নিশ্চিত জেনেও শেষ চেষ্টা করেছিলেন আনোয়ারি। কাবুল থেকে উড়ে যাওয়া মার্কিন বিমানবাহিনীর C-17 সামরিক বিমানের চাকার মধ্যে আশ্রয় নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন, কিন্তু বিমানের চাকায় আটকে পড়েন আনোয়ারি। জীবনকে নিজের মতো করে আর আঁকার সুযোগ পাননি। গত সোমবার 16ই আগস্ট যুক্তরাষ্ট্রের C-17 সামরিক উড়োজাহাজ কাবুল বিমানবন্দরে অবতরণ করে। দেশ ছেড়ে পালানোর জন্য আফগানিস্তানের হাজার হাজার মানুষ সেই উড়োজাহাজে উঠার জন্য ভিড় করেন। উড়োজাহাজটি রানওয়ে ধরে চলা শুরু করার পরও সবাই উড়োজাহাজের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছিলেন। কেউ ওই অবস্থাতেই দরজা আঁকড়ে ধরে যাওয়ার চেষ্টা করেছিলেন, বেশ কয়েকজনকে উইং এবং চাকার ওপর ওঠার চেষ্টা করতেও দেখা গিয়েছিল। বিমানটি কাবুল ছেড়ে গেলেও ল্যান্ডিং গিয়ার বন্ধ করতে সমস্যা হয়, জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। কাতারের এয়ারবেসে ল্যান্ড করার পর দেখা যায় ল্যান্ডিং গিয়ারে একজনের দেহাবশেষ। জানা গেছে এই দেহাবশেষ জাকি আনোয়ারির। তার আরেক পরিচয়, তিনি ফুটবলার, আফগানিস্তানের হয়ে বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা ছিল তার। ইন্টার মিলানের সমর্থক, 19 বছর বয়সী জাকি তালেবান শাসনামল দেখেনি। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই কিশোর কাবুলের বিখ্যাত এস্তেকলাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেখানে কূটনৈতিক পাড়ার সন্তানেরা পড়াশোনা করতেন তার সঙ্গে। সোমবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর উড়োজাহাজ থেকে অন্তত 3 জনকে ছিটকে যেতে দেখা গিয়েছিল। ভাবা হয়েছিল ছিটকে পড়া ব্যক্তিদের একজন আনোয়ারির। তালিবানের হাতে কাবুলের পতনের পরই বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন 16 বছর বয়সী, জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক দলে ডাক পাওয়া এই তরুণ ফুটবলার। আনোয়ারির এক বন্ধু ফেসবুকে লিখেছেন, সে আমার ভাই ছিল, যার সঙ্গে অনেক স্মৃতি আছে আমার। এমন অপূরণীয় ক্ষতি আমাকে দুঃখে ভাসিয়ে দিয়েছে, তার আত্মা শান্তি পাক, তাকে সবাই মনে রাখুক। সত্যি খুব বেদনাদায়ক। জাকি আনোয়ার আজ একেবারেই মুক্ত, স্বাধীন। মুক্তির অন্বেষণে আর তাকে প্লেনের চাকা আঁকড়ে ধরে আকাশে উড়াল দিতে হবে না, সে নিজেই হয়ে উঠেছে মুক্তির আরেক নাম। আসলে যারা মুক্তি চায় তাদের জীবনে কোনো না কোনোভাবে মুক্তি আসেই, ইহজগতে না হলেও পরলোকে তো অবশ্যই। এই পৃথিবীকে দেবার মতো নিশ্চয়ই অনেক কিছু ছিল জাকি আনোয়ারির। কারো জীবনে এমন পরিস্থিতি না আসুক এটাই কামনা করি, তার আত্মা শান্তি লাভ করুক। নমস্কার।